ছাত্র দলের পক্ষ থেকে আজকে যে এই মিছিল ডাকা হয়েছে, চার জায়গা থেকে এই মিছিল কলেজ স্কোয়ার অভিমুখে আর 5-7 মিনিটের মধ্যেই যাত্রা শুরু করবে। আপনারা জানেন যে কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট চত্বরে এখানে সরকার আনুষ্ঠানিক ঘোষণা করেছে কিনা, অর্ডার কিনা আমি জানি না, এই সরকার অর্ডার ছাড়াই চলে, সংবিধান আইন কানুন কোনো কিছুই রক্ষা করে না, মুখ্যমন্ত্রীর মুখের কথাই হলো ঘোষণা। ওরা ঘোষণা করেছিলেন যে ওখানে কাউকে মিছিল করতে দেবেন না, আমরা বলেছিলাম যে ওখানে আমাদের মিছিল হবে, কেউ আটকাতে পারবে না। এই যে ফতোয়া জারি করেছেন কলেজ স্ট্রিটের যে একটা সুদীর্ঘ সুমহান ঐতিহ্য আছে, চিন্তাধারা থেকে আরম্ভ করে তারপরে গণতান্ত্রিক আন্দোলনের একটা পিঠ।